মারুৱাজির প্রথম টুইলো হিসু খুবই একটা ডাঙর খবর কিয়নো আজি প্রতিজন ভারতীয় নতুন বছরের বাজেটখনক লৈ রয়ে আছিলে আর অবশেষত এই বাজেটখন দাখিল করিলে এই বাজেটত এখতাতকৈ অধিক গুরুত্বপূর্ণ তথ্য সদরি করেছে যিকেইটা তথ্য আপুনি জনাটো খুবই প্রয়োজনীয় কিয়নো এই বাজেটক লৈ আপোনাৰ মোৰ সপোনবোৰ আপোনাৰ মোৰ জীৱন জড়িত হৈ আছে এই বাজেটত কি কি কোৱা হৈছে মই আপোনালোকক এটা এটা কৈ এটো যে জনাই যাম গতিকে সম্পূৰ্ণ হেকলৈকে মন কৰিব এই মুহূৰ্তত জনাইছো বিগ ব্ৰেকিং নিউজ হাতটা কৈ নীতিৰ ওপৰত দাখিল কৰা হ'ল 2023-24ৰ কেন্দ্ৰীয় বাজেটখন আৰু মন কৰিব সামগ্ৰিক উন্নয়নক শেষ বিন্দুত উপনীত কৰোৱাটো বাজেটৰ প্ৰথমটো লক্ষ্য আন্তঃগাঁথনি আৰু বিনিয়োগ সম্ভাৱনাৰ বিকাশ আৰু সেউজ উন্নয়ন যুৱ শক্তিৰ বিত্তীয় খণ্ডৰ উন্নয়ন চাকৰি সৃষ্টিত গুৰুত্ব প্ৰদান কেন্দ্ৰীয় বাজেটত আৰু এই বাজেটত জনোৱা হৈছে দেশত হ'ব 157খন নতুন নাৰ্ছিং হোম কৰ্মচাৰীৰ ভৱিষ্য নিধিৰ সংখ্যা দুগুণ বৃদ্ধি শিশু কিশোৰৰ বাবে নেশ্যনেল ডিজিটেল লাইব্ৰেৰী স্থাপন কৰা হ'ব ৰেল খণ্ডলৈ 2.4 লাখ কোটি টকা দিয়া হ'ব 50টা বিমানবন্দৰ হেলিপেড পুনৰ উজ্জীৱিত কৰা হ'ব 50টা আঞ্চলিক বিমানবন্দৰৰ প্ৰস্তাৱ আৰু ৰেলৱে খণ্ডৰ সৰ্বকালৰ সৰ্ববৃহৎ বাজেট আখ্যা আৰু যোগাযোগ ব্যৱস্থাৰ অধিক উন্নতি আৰু সম্প্ৰসাৰণ আৰু এই বাজেট অনুসৰি 30টা স্কিল ইণ্ডিয়া কেন্দ্ৰ গঠন হ'ব দেশত আৰু পৰ্যটন বিকাশত সৰ্বাধিক গুৰুত্ব 50টাকৈ পৰ্যটন কেন্দ্ৰ স্থাপন কৰা হ'ব আৰু জ্যেষ্ঠ নাগৰিকৰ সৰ্বোচ্চ জমা ধন বৃদ্ধিৰ প্ৰস্তাৱ কৰা হৈছে আৰু ইপিনে আয়কৰ ৰেহাইৰ সীমা বৃদ্ধি কেন্দ্ৰীয় চৰকাৰৰ আৰু বাজেটত 6টাকৈ ইনকম শ্লেবৰ ব্যৱস্থা কৰা হ'ব আৰু এতিয়া মন কৰিব যে আয়কৰ ৰেহাইৰ সীমা 7 লাখলৈ বৃদ্ধি কৰা হৈছে যিসকলে 3-6 লাখ টকা ইনকাম কৰে তেওঁলোকে আয়কৰ 5% দিব লাগিব আৰু 6-9 লাখলৈ আয়কৰ 10% 9-12 লাখলৈ আয়কৰ 15% 12-15 লাখলৈ আয়কৰ 20% আৰু 15 লাখৰ ওপৰত আয়কৰ 30% আৰু এই বাজেট অনুসৰি পৰিবহণ আন্তঃগাঁথনিৰ বাবে 75,000 কোটি কীটনাশক ঔষধৰ বাবে 10,000 কোটি টকা ধাৰ্য এছ টি এছ চি অ' বি চি মহিলাৰ বাবে বিশেষ আঁচনি ধাৰ্য কৰা হৈছে আৰু এই বাজেটত জনোৱা অনুসৰি দৰিদ্ৰ কয়দীক জামিনৰ বাবে টকা দিব চৰকাৰে আৰু ইপিনে পান কাৰ্ডক এতিয়াৰে পৰা গ্ৰহণ কৰা হ'ব পৰিচয় পত্ৰ হিচাপে আৰু ইয়াৰ লগতে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ বাবে 19,000 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে আৰু এতিয়াৰে পৰা শ্ৰমিকৰ পৰিৱৰ্তে যন্ত্ৰৰে চাফা কৰা হ'ব নলা নৰ্দমাসমূহ শ্ৰমিকৰ সুৰক্ষা আৰু শ্ৰমৰ মূল্যৰ ওপৰত অত্যাধিক গুৰুত্ব দিব আৰু ইয়াৰ লগতে প্ৰধানমন্ত্ৰীৰ দৰিদ্ৰ যোজনাত 2 লাখ কোটি টকা ধাৰ্য কৰা হৈছে আৰু যিসকল আদিবাসী আছে সেইসকলৰ বাবে স্থাপন হ'ব 15,000 নতুন বিদ্যালয় আৰু জনাইছে 2024 চন পৰ্যন্ত অব্যাহত থাকিব বিনামূলীয়া খাদ্য যোগান আৰু ইয়াৰ বাবে চৰকাৰে খৰচ কৰিব 2 লাখ কোটি আৰু এই কেন্দ্ৰীয় বাজেটৰ ফলত বৃদ্ধি পাব বিভিন্ন সামগ্ৰীৰ মূল্যৰ তাৰতম্য ঘটিব আৰু এতিয়া মন কৰি যাব দাম বৃদ্ধি পাব আমদানি কৰা ৰূপৰ সামগ্ৰী আৰু বৃদ্ধি পাব বিদেশী পাকঘৰৰ চিমনি আৰু এক্সৰে মেচিন চিগাৰেট আৰু প্লেটিনামৰো দাম বৃদ্ধি পাব আৰু এই বাজেটত দাম বৃদ্ধি পাব সুৰাৰ আৰু দাম বৃদ্ধি পাব সোণ হীৰা আৰু ছাতিৰো আৰু মন কৰিব দাম হ্ৰাস পাব মোবাইল ফোনৰ পাৰ্টছৰ মোবাইল নহয় মোবাইল ফোনৰ পাৰ্টছৰ আৰু দাম কমিব টিভিৰ পাৰ্টছৰ আৰু কেমেৰাৰ লেন্স গ্লিচাৰিনৰ দাম কমিব আৰু চাইকেল খেলৰ সামগ্ৰীৰ দাম কমিব লগতে কাপোৰ ইলেক্ট্ৰিক বাহনৰ দাম কমিব এলইডি টিভি জৈৱিক গেছৰ দাম কমিব আৰু এই 7টা নীতিৰ ওপৰত দাখিল কৰা হ'ল 2023-24ৰ কেন্দ্ৰীয় বাজেটখন আৰু এতিয়া আহিছো পৰৱৰ্তী বাতৰি তোলে আজিৰ এই বাজেটখনক লৈ সাংসদ গৌৰৱ গগৈৰ মন্তব্য তেওঁ জনাইছে এই বাজেটত কোনো সমাধান নাই আৰু কি কৈছে এই মুহূৰ্তত জনাইছো বিগ ব্ৰেকিং নিউজ আজিৰ বাজেটক লৈ মন্তব্য কৰিলে গৌৰৱ গগৈ আৰু ক'লে মূল্য বৃদ্ধি নিবনুৱা সমস্যাৰ সমাধান নাই এইখন বাজেটত আৰু কৈছে দৰিদ্ৰৰ বাবে বাজেটত কেৱল কথা আছে
কেন্দ্রর বাজেটর বিষয়তেই আজি খরব হয়ে পড়েছে গৌরব গগৈ। আর এই বাজেটে কেবল ডাঙর ব্যবসায়ীক লাভান্বিত করিব। আজি সাংসদ গৌরব গগৈ জনাইছে যদি উপার্জনেই নাই তেন্তে কর রেহাই দি কেনেকৈ সহায় করিব বিচারিছে এইখন বাজেটে। আর এই মুহূর্তে জনাইছো খুবই একটা জরুরি খবর, তালাচীর নামত আরক্ষীয়ে হারাশাস্তি করেছে নাকি আপনার তাতে ভয় নাখাব। যদি তালাচীর নামত আরক্ষী আপনার হারাশাস্তি করেছে তাতে ভয় নকরিব, আপনি অভিযোগ দিব পারিব। কেবল মাত্র আপনি মনত রাখক কেতবোর নীতি নিয়ম। প্রথমটো নিয়ম আপনি মনত রাখিব, আপনার অনুমতি অবিহনে আপনার বাহনের চাবি লব নিব আরক্ষীয়ে। আর মনত রাখিব তালাচীর সময়ত বিনা কারণত আপনার গাটো হাত দিব নিব আরক্ষীয়ে। আর তেনে করিলে মুহূর্ততে আপনি দিব পারিব অভিযোগ। আর এনেকুয়া হলে আরক্ষীর শীর্ষ বিষয়ারও কাক চাবিব পারিব আপনি। আর এনেকুয়া বিষয়ক লৈ যদি আরক্ষীয়ে গোচর নলয় তেন্তে আপনি কাক চাবিব পারিব আদালতর। যদি আপনি দরিদ্র সীমারেখার তলর তেনে বিনামূল্যকৈ উকিলে সহায় করিব আপনা। আর এতিয়ারে পড়া তালাচীর সময়ত আরক্ষী আপনার অশ্লীল গালি গালাজও পারিব নিব। যান বাহন আইন 2019 অধীনত শাস্তির সম্মুখীন হব খুদ আরক্ষী। আর মন করিব আপনার হারাশাস্তি করার সম্পূর্ণ ভিডিও সংগ্রহ করার অধিকারও আছে আপনার। আপনি ভিডিও তুলিব পারিব যদি কোনোবাই কিবা তালাচীর সময়ত হারাশাস্তি করেছে। আর এটি আছো পরবর্তী বাতরি তুলে ইসলামিক দেশে শেষ ভরসা হব নাকি আদানির। আর এটা মন করিব প্রথমতে আছিল 3 নম্বর, তারপিছত 4, 7, 9, 11, এতিয়া বিশ্বর 10 নম্বর ধনী ব্যক্তির তালিকার পরও বাহির হল আদানি। আর এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে আদানির সাম্রাজ্যর খহনীয়া রোধ হব কেনেকৈ। আর এটা বিশ্বর ধনবন্তর তালিকাত 11 নম্বরলৈ অবনমিত হল আদানি। আর এটা 84.4 বিলিয়নের সম্পত্তির 11 নম্বর স্থানত আদানি। মুকেশ আম্বানির পরা মাত্র এটা স্থানের উপরতে আছে গৌতম আদানি। এতিয়া এশিয়ার আটাইতকৈ ধনার্ধ ব্যক্তির স্থান হেরুয়াব পারে আদানিয়ে। আপনি মন করিব বিগত তিনিটা দিনত 84 বিলিয়ন মার্কিন ডলার হেরুয়ালে আদানিয়ে। আর এটা আদানির অর্থনৈতিক খহনীয়া চিন্তিত হয়ে পড়েছে সমগ্র দেশবাসী। আর এটা মাত্র ইসলামিক দেশের কোম্পানির পরা সহায় বিচারিছে আদানিয়ে। ইসলামিক দেশের উপরতে ভবিষ্যৎ নির্ভর আদানির। এশিয়ার ধনী ব্যক্তিগুলিক সহায়ের আগবাড়ি আছে বিখ্যাত ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি আদানির। কোম্পানিত 381 বিলিয়ন, এই মিলিয়ন নহয় বিলিয়ন ডলার বিনিয়োগ করিব আইএসসিয়ে। আর আইএসসিয়ে কলে আদানি গ্রুপের উপর মোর সম্পূর্ণ বিশ্বাস আছে। আর আদানি গ্রুপের ফান্ডামেন্টাল যথেষ্ট শক্তিশালী বলে কৈছে। আর এই বলেও কৈছে আদানি গ্রুপে শীঘ্রই মূর্দাঙি উঠিব। আইএসসির সিইও 60 বছর সুয়েবে বিবৃতিযোগে প্রকাশ করেছে আজি এই কথা। আর এটা মন করিব যে আমেরিকার প্রতিষ্ঠান হিডেনবার্গে আদানিক জালিয়াতির গ্রুপ বলে অভিহিত করেছিল। আর তারপাশতে হুড়াহুড়ে খহিছিল আদানির সম্পত্তি।